সুপ্রিয় ড্রয়িং শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এবার পেন্সিল স্কেচে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকি। প্রথমে কাগজের মাঝখানে 14 সেন্টিমিটার লম্বা করে একটি উলম্ব সরল রেখা আঁকি। তা থেকে বাম পাশে 5.7 সেন্টিমিটার পরে উহার সমান্তরাল করে আরও একটি 14 সেন্টিমিটার রেখা আঁকি এবং প্রথমে অঙ্কিত রেখাটির ডান পাশে 2.7 সেন্টিমিটার পরে আরও একটি 14 সেন্টিমিটার সমান্তরাল রেখা আঁকি। এবার বামের রেখাটিকে 7 সেন্টিমিটার এবং 9.3 সেন্টিমিটারে বিন্দু আঁকি এবং মাঝখানের রেখাতে 5.3 ও 7.5 সেন্টিমিটারে বিন্দু আঁকি। এখন এই 4টি বিন্দুর উপরি বিন্দুর যোগ করি এবং নিচের বিন্দু দুটি সরল রেখা দ্বারা যোগ করি। এখন উভয় ছেদক সমান্তরাল সরল রেখাদ্বয়ের মাঝখানে বঙ্গবন্ধু চশমা আঁকি। এরপর মধ্য উলম্ব রেখায় নাক আঁকি, তারপর গোপ ও মুখ আঁকি। এবার চিবুক ও মাথার উপরি অংশ আঁকি। তারপর বামের কান আঁকি। এখন কান ও গলা আঁকি। এরপর কোটের কলার আঁকি। এবার চশমার উভয় গ্লাসের মধ্যে দুটি চোখ ও ভ্রু আঁকি। এখন গোফে পেন্সিল এ কালার করি। এবার পর্যায়ক্রমে নাক, মুখ, চশমা প্রভৃতি পেন্সিলে কালার করি। তারপর চুলের অবস্থা পেন্সিলে ফুটিয়ে তুলি। সবশেষে পুরো ছবিটি আলো ও ছায়ায় রূপ দিয়ে ড্রয়িংটি পরিপূর্ণ করি।
এই তো তোমরা আঁকিয়ে ফেললে বঙ্গবন্ধুর সুন্দর প্রতিকৃতিটি।